আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন ফিজিক্স ডে ফাইভে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ শাহরিয়ার আরিফিন শুভ। আমি বর্তমানে বুয়েট ট্রিপলি ডিপার্টমেন্টে আছি। আজকে আমি ফিজিক্সের বেশ ফেমাস একটা ম্যাথ নিয়ে আলোচনা করব, যে বুলেট দেয়ালের ভিতর আর কতটুকু প্রবেশ করবে। তো ম্যাথটা একটু দেখি আমরা। ম্যাথে বলা হয়েছে, ভি বেগে নির্গত একটি বন্দুকের গুলি কোনো দেয়ালের ভিতর এক্স একক দূরত্ব প্রবেশ করার পর বেগ 1/n গুণ হয়, আরও কত দূর প্রবেশ করবে। তার মানে আমরা বলতে পারি যে বুলেটের বেগ যখন শূন্য হবে এরপরই বুলেটটা আর দেয়ালের ভিতর প্রবেশ করতে পারবে না। তো আমরা এখানে ধরে নেই যে দেয়ালের ভিতর সে আর এ দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা সবাই জানি যে বেগ ভার্সেস সময়, এটার এই এর গ্রাফের ক্ষেত্রফল হচ্ছে সরণ প্রকাশ করে, এবং বেগ ভার্সেস সময়ের ঢালটা হচ্ছে ত্বরণ প্রকাশ করে। এখন এই ম্যাথটা অনেক উপায়ে সলভ করা যায়, বাট আমরা আজকে একটু অন্য উপায়ে সলভ করব, যেটা হচ্ছে গ্রাফের মাধ্যমে। তো গ্রাফটা আমরা একটু ফার্স্টে দেখি। এটা হচ্ছে আমাদের বেগ ভার্সেস সময় লেখচিত্র। তো ফার্স্টে আমাদের বলা হয়েছিল যে বুলেটটা দেয়ালের ভিতর এক্স একক প্রবেশ করেছে। তো এখানে আমাদের শুরুতে বেগ ছিল ভি, এবং এক্স দূরত্ব অতিক্রম করার পর বেগ 1/n গুণ হয়েছে, তার মানে বেগটা আসলে আমাদের v/n হয়েছে, এবং সরণটা হচ্ছে এক্স। কারণ আমরা জানি এ থেকে ডি এইটুকু অংশের আবদ্ধ অংশের ক্ষেত্রফল যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রফলটা হবে এক্স। কারণ আমরা অলরেডি বলেছি যে বেগ ভার্সেস সময়ের ক্ষেত্রফলটা সরণ প্রকাশ করে, এবং আমাদের কোশ্চেনে যেহেতু বলা হয়েছে যে এক্স দূরত্ব অতিক্রম করার পর বেগ v/n হয়েছে, তার মানে এ থেকে ডি এর এই আবদ্ধ অংশের ক্ষেত্রফলটাকে আমরা এক্সের মাধ্যমে প্রকাশ করতে পারি। এবং আমরা ধরে নিয়েছি যে বুলেটটা আর এ দূরত্ব অতিক্রম করবে, এ দূরত্ব অতিক্রম করার পর তার বেগটা শূন্য হবে, তার মানে ডি থেকে সি এইটুকু অংশের ক্ষেত্রফলকে আমরা এ দ্বারা প্রকাশ করতে পারি। এখন কথা হচ্ছে এই গ্রাফটা এরকম সরলরেখা কেন হলো। কারণ আমরা বলেছি যে ঢালটা হচ্ছে ত্বরণ, এবং আমরা জানি দেয়ালের বাধা সুষম হয়, এবং সুষম বাধা হয় বুলেটটার মন্দনও সুষম হবে, যার ফলে আমরা একটা গ্রাফটা সরলরেখা পাবো। এবং যেহেতু এটা মন্দন হয়েছে সেই জন্য সরলরেখাটা হবে নিম্নমুখী, সেজন্য গ্রাফটা এরকম হয়েছে। এখন ক্লাস টেনে আমাদের একটা উপপাদ্য ছিল এরকম, যে সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। তাহলে এখন আমরা যদি দুইটা ত্রিভুজ এখানে চিন্তা করি, যে ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ ডি সি ই, তাহলে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। এখন এই দুইটা ত্রিভুজের সাহায্যে আমরা খুব সহজেই এর মানটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ ডি সি ই এ যদি আমরা নেই, তাহলে হচ্ছে ক্ষেত্রফলের অনুপাত, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে এক্স প্লাস এ, কারণ ত্রিভুজ এ বি সি সম্পূর্ণ অংশটুকু। তাহলে এর ক্ষেত্রফল যদি আমরা নিই এক্স প্লাস এ, তাহলে ত্রিভুজ ডি সি এর ক্ষেত্রফল হবে শুধু এ, যেটা হচ্ছে এদের অনুরূপ বাহুর বর্গের সমানুপাতিক। তাহলে অনুরূপ বাহু, আমরা এ বি বাহু যদি নেই ত্রিভুজ এ বি সি এর, এ বি এটার বর্গ ডিভাইডেড বাই, তাহলে এটার অনুরূপ বাহু হবে ডি ই এটার বর্গ। তাহলে এখন এ বির মানটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে গ্রাফে হচ্ছে এ বির মানটা ভি, অর্থাৎ বেগ বস্তুর বা বুলেটের আমরা যেটাই বলি, ভি স্কোয়ার ডিভাইডেড বাই ভি বাই এন, কারণ ডিই এটার মানটা হচ্ছে ভি বাই এন। এখন এটা যদি ক্যালকুলেট করি, ভি স্কোয়ার ইনটু এটা উপরে চলে আসবে, তাহলে এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার, তাহলে এই ভি স্কোয়ার কাটা গেলে এখানে এন স্কোয়ার থাকবে। আমরা একটু নেক্সট পেজে যাই। তার মধ্যে জিনিসটা এরকম এসেছে যে এক্স প্লাস এ ডিভাইডেড বাই এ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। এখন আমরা এটা ক্যালকুলেট করলে এক্স বাই এ প্লাস ওয়ান, এই এ এ কাটা যাবে, ইজ ইকুয়াল টু এন স্কোয়ার, ইজ ইকুয়াল টু এক্স বাই এ ইজ ইকুয়াল টু এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখন আমরা যদি পক্ষান্তর করে এটাকে ওই সাইডে নিয়ে যাই, তাহলে এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এ, অতএব এ সমান সমান এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই ছিল আমাদের সেই দূরত্ব, অর্থাৎ এ দূরত্ব অতিক্রম করার পর বুলেটটা স্থির হয়ে যাবে, সেই এর মানটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান। এখন এটা আমরা মুখস্থ করতে পারি, অথবা এটার একটা শর্টকাট আছে, যে কোশ্চেনে যদি আমাদের বলে দেয় যে বুলেটটা এক্স দূরত্ব অতিক্রম করার পর এর বেগ অর্ধেক হয়েছে, অর্ধেক হলে কী হবে, এন এর মানটা হবে টু। তাহলে এন এর মানটা যদি আমরা এখানে টু বসাই, তাহলে এর ভ্যালুটা কী দাঁড়ায়, এক্স ডিভাইডেড বাই টু স্কোয়ার মাইনাস ওয়ান সমান সমান এক্স ডিভাইডেড বাই 4 মাইনাস ওয়ান সমান সমান এক্স বাই থ্রি। এটা আমরা অনেক সময় শর্টকাট হিসেবে মনে রাখি, যে এক্স দূরত্ব অতিক্রম করার পর যদি বেগ অর্ধেক হয়, তাহলে বুলেট আর পূর্বের যতটুকু দূরত্ব অতিক্রম করেছিল সেটার ওয়ান থার্ড অংশ প্রবেশ করবে। তাহলে আমরা এটা এর মাধ্যমে ভ্যালু দেওয়া থাকলে আমরা খুব সহজেই ম্যাথটা করে ফেলতে পারবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।
স্পন্দনের অ্যাডমিশন স্টোরিগুলোতে দেখবেন সকলের একটা কমন অপিনিয়ন ছিল যে স্পন্দনের কোশ্চেনটা একটু ইউনিক হয়, যেটা বুয়েট সহ অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশনে আমাদের খুবই হেল্প করেছে। একটু অন্য ধাঁচের কোশ্চেনগুলো ঠান্ডা মাথায় সলভ করার ক্ষেত্রে খুবই হেল্পফুল ছিল। তো এবারও স্পন্দনের এক্সাম ব্যাচকে তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং প্লাস বায়োলজি এক্সাম ব্যাচ সর্বমোট 88টি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং ক প্লাস গুচ্ছ এক্সাম ব্যাচ সর্বমোট 87টি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং প্লাস ইউনিভার্সিটি এক্সাম ব্যাচ সর্বমোট 175টি পরীক্ষা। শুধুমাত্র আমরা 10,500 টাকা পেমেন্টে এনরোল করতে পারবো। তো অ্যাডমিশন টাইমটাতে আপনারা যদি অন্যর চেয়ে একটু এগিয়ে থাকতে চান এবং একটু ইউনিক ধাঁচের কোশ্চেনগুলোর জন্য নিজেকে তৈরি করতে চান, তাহলে আজ স্পন্দনের এক্সাম ব্যাচে এনরোল করবেন। ধন্যবাদ।